হ্যালো ফ্রেন্ডস, পরিণতি নতুন আরেকটা টপিক এবং সম্পূর্ণ নতুন আরেকটি অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বইয়ের সপ্তম অধ্যায়, যেটির নাম তোমরা সবাই জানো, গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন। ঠিক আছে, এই অধ্যায়ে আমরা দুটো বিষয় সম্পর্কে শিখতে পারবো। একটা হচ্ছে আমাদের গণতন্ত্রে রাজনৈতিক দলগুলো কেন দরকার এবং গণতন্ত্রে নির্বাচন কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দেই। ওকে, আজকে প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আসলে একটা রাজনৈতিক দল কি বা কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা একটা জনগোষ্ঠীকে রাজনৈতিক দল বলতে পারি, তাই না? রাজনৈতিক দল অবশ্যই কিছু মানুষের সমষ্টি, তাই না? কারণ একজন মানুষ মিলে তো একটা রাজনৈতিক দল হতে পারে না, তাই এটা অবশ্যই কিছু মানুষের সমষ্টি, যে সমষ্টিটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি। একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে রাজনৈতিক দল হচ্ছে জনগোষ্ঠীর সেই অংশ যারা রাষ্ট্রীয় সমস্যা সমাধানে একত্রিত হয়। তোমরা যদি ছবিটা দেখো তাহলে দেখো একদল মানুষ আন্দোলন করছে বা মিছিল করছে, এই ধরনের কিছু একটা। অর্থাৎ দেখো, এরা দেশের জনগোষ্ঠীর একটা নির্দিষ্ট অংশ যারা রাষ্ট্রীয় সমস্যা সমাধানে একত্রিত হয়েছে। তোমরা যদি রাজনৈতিক দলগুলোর ইতিহাসের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে সবগুলো রাজনৈতিক দলই কিন্তু কোন না কোন রাষ্ট্রীয় সমস্যার সমাধানে একত্রিত হয়েছিল। যেমন আমরা যদি বাংলাদেশের সবচেয়ে পুরনো দল বাংলাদেশ আওয়ামী লীগের কথা চিন্তা করি, তাহলে এই দলটি কিন্তু তৈরি হয়েছিল একদম পাকিস্তান আমলেরও আগে, এবং এই দলটি একসময় পাকিস্তান তৈরির জন্য, অর্থাৎ ব্রিটিশ ভারত ভেঙে দুটি দেশ যে তৈরি হয়েছিল, ভারত ও পাকিস্তান, তার মধ্যে আমরা একসময় যে দেশটির অংশ ছিলাম পাকিস্তান, সেই রাষ্ট্রটি প্রতিষ্ঠায় কিন্তু এই দলটা আন্দোলন করেছিল, তাই না? তার মানে ওই সময় এই দলটি যে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে একত্রিত হয়েছিল সেটা হচ্ছে ঔপনিবেশিকতা বা হচ্ছে কলোনিয়ালিজম যদি তোমরা বলো, অর্থাৎ ব্রিটিশ ভারত যেটা আমাদের দেশে আমাদের এই অঞ্চলে একসময় ছিল, ব্রিটিশদের কলোনি হিসাবে আমরা ছিলাম, সেটিকে ভেঙে একটি নতুন স্বাধীন সার্বভৌম এবং যারা নিজেদের নিয়ন্ত্রণ নিজেরা করে এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় কিন্তু একত্রিত হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, তাই না? এরকম সব জনগোষ্ঠী কিন্তু তখনই রাজনৈতিক দল হয় যখন তারা রাষ্ট্রীয় কোনো একটি সমস্যা সমাধানে একত্রিত হয়। ঠিক সেরকম আমরা যদি আওয়ামী লীগের মতো, মানে পাকিস্তান আমলে ততটা গুরুত্বপূর্ণ দল নয় এরকম দলের কথা বাদ দেই, তাহলে কিন্তু আমরা আরেকটা দল পাবো, সেটা হচ্ছে কংগ্রেস। তোমরা এই দলটার নাম সবাই শুনেছ, মহাত্মা গান্ধী কিন্তু এই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। তারা কিন্তু তখনকার রাষ্ট্রীয় যে সমস্যা, অর্থাৎ আমরা আগেই বলেছি কলোনিয়ালিজম ভাঙার জন্য আন্দোলন করেছিল, এবং ব্রিটিশ কলোনি ভেঙে ভারত ও পাকিস্তান এই দুটি দেশ যে তৈরি হয়েছিল তাতে কিন্তু কংগ্রেসের একটা বড় অবদান ছিল, তাই না? ওই সময় সব রাজনৈতিক দলের দিকেই যদি তোমরা তাকো তাহলে বেশিরভাগের এজেন্ডা এটা ছিল যে কলোনিয়ালিজম ভেঙে নতুন স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করা, যেটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকবে, ব্রিটিশ সরকারের হাতে থাকবে না বা কোনো বিদেশি সরকারের হাতে থাকবে না, তাই না? ওকে, তাহলে আমার মনে হয় যে প্রথমটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছিলে, তাই না? ওকে, তাহলে আমরা দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আছে একটা রাজনৈতিক দলের সেটা দেখি। ওকে, সেই সমস্যার সমাধানে তারা নির্দিষ্ট আদর্শ, নীতি বা কর্মসূচি মেনে চলে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ। সেই সমস্যা বলতে আমরা কী বুঝাচ্ছি? এই যে এখানে যে আমরা রাষ্ট্রীয় সমস্যার কথা লিখে রেখেছিলাম সেটির কথা বুঝাচ্ছি। আচ্ছা, দেখো, আমরা জানি একটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকে, তাই না? সবাই কিন্তু রাষ্ট্রীয় সমস্যার সমাধানেই নিজেদেরকে তৈরি করেছে, তাই না? তারা সবাই মনে করছে যে তারা রাষ্ট্রীয় সমস্যার সমাধান চায়, কিন্তু এক একজন এক এক ধরনের পদ্ধতিকে এই সমাধানে সর্বোত্তম মনে করে। ঠিক আছে, বাংলাদেশ আওয়ামী লীগ যেটি রয়েছে সেটি
পাকিস্তান তৈরি করার পর মনে করেছিল যে পাকিস্তান নামক যে দেশটি রয়েছে সেটি এই অঞ্চলের বাঙালিদের সাথে সুবিচার করছে না, তাই না? এবং যেহেতু তারা সুবিচার করছে না, সেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড়সড় যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, সেটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ, তাই না? কিন্তু বাংলাদেশে বা তৎকালীন পাকিস্তানে, এই পূর্ব পাকিস্তানে, তখন কিন্তু এমন অনেক রাজনৈতিক দল ছিল যারা ঠিকই মনে করতো যে পাকিস্তানিরা বাঙালিদের উপর যে শোষণ চালাচ্ছে এটা ঠিক কথা, কিন্তু যুদ্ধ করে নতুন একটি দেশ প্রতিষ্ঠা করতে হবে এরকম তারা মনে করতো না। অর্থাৎ তাদের আদর্শ বা নীতি আওয়ামী লীগের চেয়ে আলাদা ছিল। এরকম প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু আদর্শ নীতি আলাদা হয়ে থাকে। তাদের লক্ষ্য একটি, সেটি হচ্ছে রাষ্ট্রীয় সমস্যা সমাধান, কিন্তু তারা এই সমস্যা সমাধানে নিজেদের মতো করে ভিন্ন ভিন্ন আদর্শ নীতি বা কর্মসূচি মেনে চলে। ঠিক আছে, তাহলে একটা রাজনৈতিক দল কি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি? এটা অবশ্যই একটা জনসমষ্টি হবে যারা রাষ্ট্রীয় সমস্যা সমাধান করতে চায়, এবং এই রাষ্ট্রীয় সমস্যার সমাধানে তাদের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে, যে পরিকল্পনা তাদের দিয়েছে তাদের নির্দিষ্ট আদর্শ নীতি বা কর্মসূচি। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থেকো, ঠিক আছে? সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।